নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 2024-এর পুজোর সিনেমা বহুরূপী। 2011 সাল থেকে পরিকল্পনা এই সিনেমা করবার। মুক্তধারা সিনেমার শুটিং চলাকালীনই আমাদের পরিকল্পনা হয়েছিল যে এরকম একটি বিষয় নিয়ে সিনেমা করব। প্রেক্ষাপট 1998 থেকে 2003 2005 এই সময়টা জুড়ে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া, মানে খুবই তাৎপর্যপূর্ণ, ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, এবং সেটাকে কেন্দ্র করেই এই সিনেমা। ভীষণভাবে সত্যি নির্ভর এই সিনেমা, এবং এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা বেঁচে রয়েছেন এবং তারা সিনেমার সঙ্গে ভীষণভাবে যুক্ত। তারা তাদের জবানবন্দি দিয়েছেন এই সিনেমার সিনেমা হওয়ার জন্য, এবং সিনেমার সঙ্গে আমরা একটা ডকুমেন্ট্রিও রিলিজ করব যেখানে এই সত্যি ঘটনার মানুষরা থাকবে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছে আবির চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আবিরের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় সিনেমা, বলা যেতে পারে দ্য প্রিন্স অফ পুজো। তার কারণ পুজোতে এখনও পর্যন্ত পরপর 2 বছরে 2টো সিনেমা ব্লকবাস্টার হয়েছে। থার্ড সিনেমা 2024-এ আসতে চলেছে, দুর্গেশগড়ের গুপ্তধন এবং রক্তবীজ, এবং তারপরে আমাদের বহুরূপী। এবং থ্রিলার ধর্মী সিনেমায় আবির এবং পুজো একটা বিরাট আকর্ষণ থাকে। রীতাভরির সঙ্গে পরিচালক হিসেবে আমাদের প্রথমবার কাজ, কাজেই একটা নতুন পাওয়া। আর ফাটাফাটি আগের বছরের হিট সিনেমা